টানা 30 মাস ট্রফি নেই মোহন বাগানে। সবুজ মেরুন সমর্থকদের হতাশা এবার বিক্ষোভের রূপ নিল। শনিবার কালো টি শার্ট পরে মোহন বাগান তাঁবুর সামনে নীরব বিক্ষোভে সামিল মোহন বাগান সমর্থকরা। অনুশীলন শেষে ক্লাব ছাড়ার সময় ওডাফা টোলগে নবীরাও পড়লেন বিক্ষোভের মুখে। ধেয়ে আসে নানা অপ্রিয় প্রশ্ন। ট্রফি খরার জ্বালা বুকে নিয়ে ব্যর্থতার কারণ জানতে মরিয়া ওরা। পরে সহকারী কোচ বার্নার্ড আশ্বস্ত করেন সমর্থকদের। তিরিশ মাস হতে চলছে আমাদের ক্লাবে ট্রফি নেই। মোহনবাগানের মতো ক্লাব 30 বছর ট্রফিলেস, তার উপর ফেড কাপ থেকে ব্যাক টু ব্যাক দু এস গ্রুপ স্টেজ থেকে যে আমরা যে কোয়ালিফাই করতে পারলাম না, সেটা আরও জ্বালা বাড়িয়ে দিয়েছে। তো এইটা একটা প্রতিবাদ হওয়ার দরকার আছে বলে মনে করি।